এবার রুশ সেনাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণের কথা স্বীকার করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেই সাথে বাখমুতের কাছের কয়েকটি ফ্রন্ট লাইনে বড় ধরনের অগ্রগতির ঘোষণা দিয়েছে কিয়েভ এদিকে ইউক্রেনে অঘোষিত সফরে এসে কিয়েভকে আরও $50 কোটি সামরিক সহায়তার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মাসুদ রানার ডেস্ক রিপোর্ট কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার গেল কয়েকদিন ধরে রাশিয়ার বিরুদ্ধে বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণের কথা বলা হচ্ছিল তবে বিষয়টি কিয়েভ অস্বীকার করে আসলেও এবার জেলেনস্কি স্বীকার করেছেন রুশ সেনাদের হটিয়ে দিতে তাদের অভিযান শুরু হয়েছে রুশ সেনাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হচ্ছে বেশ ভালো অবস্থানে রয়েছে ইউক্রেন খুব দ্রুত আরও চমক দিতে যাচ্ছে জেলেনস্কির এমন মন্তব্যের মধ্যে জানা যায় বাখমুত শহরে ব্যাপক সফলতা পেয়েছে ইউক্রেনীয় সেনারা সামরিক কর্মকর্তারা দাবি করেছেন রুশ বাহিনীকে 1 কিলোমিটারের বেশি দূরে হটিয়ে দিতে সমর্থ হয়েছে তারা যদিও ইউক্রেনের সামরিক বাহিনী দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে যে অভিযান শুরু করেছে তাতে গেল 24 ঘন্টায় মিশ্র অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এদিকে ইউক্রেন দুর্গে একের পর এক ড্রোন হামলার ছবি প্রকাশ করে রাশিয়া বলছে এখন পর্যন্ত ইউক্রেনের পাল্টা অভিযান বা কাউন্টার অফেন্সিভ ব্যর্থ হয়েছে রুশ বিরোধী পাল্টা আক্রমণের সমর্থন জানাতে কিয়েভে অঘোষিত সফরে যান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জেলেনস্কির সাথে সাক্ষাৎ করে কিয়েভকে আরও $50 কোটি সামরিক সহায়তার ঘোষণাও দেন আমরা ইউক্রেনকে এরই মাঝে কয়েক দফায় সহযোগিতা দিয়েছি নতুন করে আরও সহায়তার ঘোষণা দিচ্ছি যতদিন প্রয়োজন আমরা আপনার পাশে আছি এদিকে ইউক্রেনকে $20 মিলিয়ন মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য খেরসনের নোভা কারখোভা বাঁধ ধসের কারণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য এই সহায়তা দেওয়া হয়েছে মাসুদ রানা নিউজ 24